ইসলামী ব্যাংক গর্বিত এরকম 20 লক্ষ বাংলাদেশি উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোটি গ্রাহকের ব্যাংক। পটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক বান্দরবন শিক্ষা সফর শেষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেই চন্দনাইশ গাছবাড়িয়া এলাকা শিক্ষা সফরের ঘাড়ির উপর অতর্কিতভাবে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার 16 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিকেল 5টায় কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গত 15 ফেব্রুয়ারি পটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষা সফরের ঘাড়ি বহরে হামলার সার্বিক চিত্র ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সামনে তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রতি বছরের মতো এবারও গত 15-2-2017 তারিখ বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে বান্দরবন শিক্ষা সফর শেষে ফিরে আসার পথে সন্ধ্যা অনুমান 7 ঘটিকার সময় একটি অজ্ঞাত নাম্বারের মোটর সাইকেল কেরানীহাট সাতকারিয়া হতে হরন দিয়ে সামনে পেছনে এসে গাড়ি চালককে বিরক্ত এবং মেয়েদের ইভটিজিং করতে থাকে। এ সময়ে গাড়ি চালকের সাথে মোটর সাইকেল আরোহী বখাটেদের বাকবিতণ্ড হলে তা সমাধান হয়ে গাড়ি বহর সামনের দিকে এগিয়ে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজের সামনে গেলে পটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বহনকারী 7টি বাসের মধ্যে 6টি বাসের প্রতিরোধ করে মোটর সাইকেল আরোহী এবং তাদের ফোনে আসা বখাটেদের বখাটেরা ছাত্রীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে কলেজ শিক্ষকেরা বাধা দিলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপর বখাটেরা চড়াও হয়। এ সময় আত্মরক্ষার্থে অন্যান্য বাসের শিক্ষার্থীরা বাসের দরজা জানালা বন্ধ করে দিলে বাস থেকে টেনে হেঁচড়ে ছাত্রছাত্রীদের নামাতে চাইলে ঘটনার সূত্রপাত হয়। মূলত এইসব বখাটেরা বেশিরভাগ ছিল দেশীয় অস্ত্রে সজ্জিত। তারা ওই সময় ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে থাকা মোবাইল, ভ্যানিটি ব্যাগ, টাকা পয়সা ছিনিয়ে নেয়। আর অন্যদিকে তিন নং ও ছয় নং বাস থেকে টেনে হেঁচড়ে বেশ কিছু ছাত্রকে মারধর করতে থাকে। এ সময় নিরুপায় হয়ে ছাত্ররা গাড়ি থেকে নেমে অনেকে স্থানীয় জনতার সহায়তায় দোকানপাট, পেট্রোল পাম্প, স্থানীয় বাড়িঘরে আশ্রয় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে দুষ্কৃতিকারীরা সেখানেও হামলা করে ভাঙচুর করে। এতে 2-1টি দোকানেরও ক্ষতি হয়। তখন নিরুপায় হয়ে বাসে অবস্থানরত শিক্ষক দিদারুল আলম শিক্ষকদের নিয়ে অনেক চেষ্টা করে শান্ত করতে না পেরে আগে চলে যাওয়া 1 নম্বর বাসে অবস্থানরত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে ফোনে অবহিত করেন। তাৎক্ষণিক উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান পটিয়া থানায় ফোন করে প্রশাসনিক আশ্রয় চান। তবে ছাত্রদের বেশিরভাগ অভিযোগ করে আত্মরক্ষার্থে পুলিশের গাড়িতে আশ্রয় নেওয়া ছাত্রদের হামলাকারীরা টেনে হেঁচড়ে বেধড়ক মারধর করে। প্রায় 400 জন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই ঘটনা শতাধিক আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ জামাল উদ্দিন, শাহি আরমান, রিফাত, হৃদয়, রিন্টু, জিলু আক্তার, মুক্তা আক্তার, জয়নাল, সোহেল, সাকমা, সম্রাট, জিকু চৌধুরী, নজরুল, নাসির, তুহিন এবং শিক্ষক শেখ মোহাম্মদ আরাফাত, দিদারুল আলম, কুতুবুদ্দিনকে চন্দ্রনাইশ বিজিজি ট্রাস্ট মেডিকেল, পটিয়া মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নেন। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উপর এই ধরনের নগ্ন সন্ত্রাসী হামলাকে ভোজপুর ট্র্যাজেডি থেকেও জঘন্য মনে হয়েছে। তিনি শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই ঘটনার বিচার দাবি করেন এবং এই ধরনের ন্যাক্কারজনক লোমহর্ষক ঘটনার তীব্র নিন্দা জানান। এই ঘটনার নিন্দা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইদুল আলম শাহেদ, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আজাদ উদ্দিন, মোহাম্মদ ফিরোজ আলম, মোহাম্মদ শেখ আরাফাত, মোহাম্মদ দিদারুল আলম, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহেদ আলী শুভ,
ছাত্রনেতা আবু সোহাইব, আসিফ, রায়হান সাজ্জাদ ও আব্বাস। ফটিকছড়ি থেকে মোহাম্মদ সেলিমের ক্যামেরায় এম আলমগীর নিশানের তথ্যে ৭১ বাংলা নিউজ ডেস্ক।